ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগারের কাছে হেরে লীগ শেষ করল ত্রিবেণী সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত মঙ্গলবারের ম্যাচে 2-1 গোলে ত্রিবেণী সংঘকে হারিয়ে 5 ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিল লালবাহাদুর ব্যায়ামাগার। খেলার 11 মিনিটে ত্রিবেণী সংঘ এদিন গোল পেলেও ম্যাচে 30 মিনিট ও 43 মিনিটে পরপর দুটি গোল হজম করে 2-1 গোলে ম্যাচ পিছিয়ে যায় তারা। ত্রিবেণী সংঘের হয়ে পেনাল্টি থেকে এদিন গোল করেন FP সোয়াম্বল। অন্যদিকে লালবাহাদুর ক্লাবের হয়ে দুটি গোল করেন প্রীতম সরকার ও শ্যামকুমার। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সুজিত ঘোষ জানিয়েছেন, সহজ ম্যাচ অনেক কঠিন করে জিততে হয়েছে দলকে, তবে 5 ম্যাচে মোট 10 পয়েন্ট নিয়ে সুপার লীগ খেলা অনেকটাই নিশ্চিত বলে এদিন জানিয়েছেন তিনি। আমাদের এখনও বাকি 3টে ম্যাচ আছে, সুপারে যাওয়ার তো না যাওয়ার কারণ দেখছি না। আর দ্বিতীয়ত আজকে ম্যাচটা মানে অনেক মানে ইজি হয় ম্যাচটা, যেহেতু ছিল সেটা অনেক কঠিন করে 3টে পয়েন্ট পাওয়া গিয়েছে, এইটাই। স্ট্রাইকাররা অনেক সুযোগ পেয়েছে, তারপরও অনেকগুলো চান্স আমরা মিস করেছি, নাহলে ম্যাচটা অনেক আগেই আমাদের কন্ট্রোলে চলে আসতো। আর এই টিমটা তো তার মানে ত্রিবেণী সংঘ তো লাস্ট ম্যাচ অলরেডি, তাদের তো হারানোর কিছু নেই, কিন্তু লাস্ট ম্যাচ তারা তো একটু ফাইট করবেই। এই এমনি টিমটা তো ভালো, ম্যাক্সিমাম প্লেয়ার জুনিয়ার, তারা অলওয়েজ মানে লাল কার্ডটা ক্ষতি হলো বলতে অবশ্যই টিমের ক্ষতি, একটা প্লেয়ার অফ হয়ে যাওয়াতে। তারপরে এমনি পরিবর্তন প্লেয়ার আমার আছে, টিমা আছে, উত্তমা আছে, আরও প্লেয়ার আছে, সেক্ষেত্রে কিছুটা তো ক্ষতি হইলো, কারণ পরের ম্যাচ যদিও হয়তো আমাদের হচ্ছে ফ্রেন্ডসনিয়া, সেক্ষেত্রে আশা করি নেক্সট ম্যাচে আমরা ওকে পেয়ে যাবো। ওভারঅল টিম খুব ভালো খেলেছে, কিন্তু গোলগুলো হয়ে গেলে এত টেনশন থাকতো না। লীগের বাকি 3টি ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন, জুয়েলস অ্যাসোসিয়েশন ও ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লালবাহাদুর ব্যায়ামাগার। সেই ম্যাচগুলি থেকে পয়েন্ট সংগ্রহ করাই তাদের একমাত্র লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন দলের কোচ সুজিত ঘোষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।